জীবন যাপন করো ঠিক কিনা, তোমার জন্য প্লাস পয়েন্ট যদি একটাই বন্ড এলাকার নাচা গান গাইতো তাহলে কি উপায় আছে? জোরে বল না মিয়া, যেভাবে শুরু করছে হন নাসান আছে, মাহফিলও নাসান আছে, আসেনি কিন্তু বন্ড গুলো নাসেনি, খবর মমতাজ আফায়ও ওলা খান নাসে না, এ জেলা খান নাসে ঠিক কি না? মাহফিল আইছো তুই ওয়াজ করতে সুন্দর কোরআন হাদিস দিয়ে মানুষকে বুঝায়া যা, আর না পারলে তুই তুবার জলসাবের মতো গিচ্ছা গায়া যা, বৈরবের তুবার জলসাবের মতো গিচ্ছা গা, কোনো বাধা নাই, তুই নাসা নাসি করস কেনে? বিশ্বাস না করে উজুরে মনে হয় মিশা কথা কয়, আর আমি দেখি প্যান্ডেলের ভিতরে শত শ্রোতা হইতা করে বক্তা হইতা করে আছে না নাই, আমি বহুত বড় বক্ত হয়ে গেলাম, তোরে কি কথা লাগে আনছি, তোরে নাচা নাচি লেগে আনছে, সারা মাহফিলে দেখবেন একটা আয়াত নাই ঠিক কিনা? ফলো করবেন মাঝে মাঝে, একটা আয়াত নাই, একটা হাদিস নাই, মন গড়া মতে খতকান আছে, মহদিনা রহবিসা আহমাই দয়ো জালালি মোরে, মহদিনা রো পাসপোর্টা আমায় দয়ো, মাশাল্লাহ ঠিক কিনা? কথা কি আপনারা আপনারা শিখবার লাগে বুঝছে? জুড়ে বল না, এবারে এই গোলামদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো, ও ও ও কি ও ও ও ভাইসে কো কো আমরা শুনছেন না, আশ্চর্য লাগে আমার কাছে পাবলিক গুলো, ও ইয়ে বক্তারা আগামী বছর দাওয়াত দিবে 5000 টাকা আমি দিমু রে, খোলা বিচ্ছে দিমু ফিয়াজ বিচ্ছে বেটে দেবো আমার আসে যে দিন পারাবার, এখন এই বক্তার লাগে না আজকে তুই জমানে শুরু করে দিমু, কথা বুঝছেন না? কারণ ইলাকার নাচ তো মমতা জোন আসতে পারে না, মা তুই না দি আপনারা পয়াল তোর লাইগা রে পয়েছি তোর লাইগা রে, আমার রঙ্গ জর যাওয়া মনে লয় দেয়া যাইতাম সাইরা বাড়ি গোবর পয়েছি তোর লাইগা রেয়া, মাশাল্লাহ আশ্চর্য খারবার সারবার গোটা বাংলাদেশ ছড়াইয়া পড়ছে ঠিক কি না? তারে আনতে গেল 40,000 লাগে, কারণ নাচতে পারে সুন্দর করে, মা উত্তি চলাইতে পারে, আমরা তো বেলুই নাই, কথা হচ্ছে ভাইয়ারা আমার এগুলা কি মেন মাকসাদ? জোরে বলেন, মানুষ আপনার কাছ থেকে শিখবে কি আর জানবে কি? তোমাকে মানুষ তাসিম করে, তুমি আলেম হিসেবে তোমাকে শ্রদ্ধা করে, তোমার ইজ্জত করে, তুমি যদি এগুলা করো পাবলিক কি করবে বলো? তোমার কাছ থেকে শিকার জন্য আসছে, তুমি যদি এরকম অবস্থা করো মানুষ যাইবে আর বলবে সি 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 বাসিলাম আমরই খারাপ, ওখান দিয়ে তারাও ওটা করে, ভাই ওই সমস্ত আলেমদের কারণে আজকে হকানে ওলামায়ে কেরামদের তো মানুষে মানুষ আজকে নিন্দা করে, মানুষ আজকে খারাপ মনে করে ঠিক কি না? কারণ লেবাস তো দরিলে সে আবার আমাদের মতো ঠিক নি ভাই আমার, এবার আসুন এই সমস্ত নাসা নাসি ফাজলামতি ফালতু কাজ জান্নাতে চলবে কি? জুরে বলেন, এই জন্য আমি যাদেরকে বলছি যে হকানি ফিল লাগবে বন্ড ফিল না ঠিক কি না?